মানুষের ঢল নেমেছিল রাজপথে একজন মুক্তিযোদ্ধা জ্যেষ্ঠ রাজনীতিকে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ জড়ো হয়েছিল সেই মিছিলে দল মতের উঠে করেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকার স্মরণ বর্ণাঢ্য জীবনকে কয়েক দফা জানা যায় অংশ নিয়ে রাজনীতিবিদরা বলেছেন খোকার দেশপ্রেম ছিল প্রশ্নাতীত মুক্তিযুদ্ধে ছিল সাহসী ভূমিকা আর নেতা হিসেবে মিশে ছিলেন সর্বস্তরে ক্র্যাক্লাটনের দুর্ধস্য গেরিলা থেকে তিনি হয়ে উঠেছিলেন জননেতা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ মিশেছে সেই জনস্রোতে সকাল সাড়ে আটটায় নিউ ইয়র্ক থেকে মরদেহ বহনকারী বিমানটি ঢাকা এসে পৌঁছায় এরপর নেতাকর্মী বেষ্টিত হয়ে লাশবাহী গাড়ি ছুটে চলে খোকার প্রিয় ঢাকার রাস্তায় জাতীয় সংসদে অনুষ্ঠিত হয় ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার দ্বিতীয় নামাজে জানা যান দীর্ঘ রাজনৈতিক জীবনের সারথীরা যোগ দেন সেখানে সমস্ত চরিত্র ছাপিয়ে সবচেয়ে বড় চরিত্র হল দেশপ্রেমী না হলে উনিশ বছর বয়সে একটি যুবক নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে এই বিরাট অংশগ্রহণ করতে পারত না মানুষ হিসেবে সাদেক হোসেন ভোদা খোকা খুব ভদ্র ছিলেন অমায়িক ছিলেন আজকে জানা যায় যে মানে সবাই শরিক হয়েছে রাজনীতি তো সবার মিলেমিশে চলা দরকার বেলা বারোটায় যখন কেন্দ্রীয় শহীদ নিয়ে নেওয়া হয় খোকার মরদেহ তখন শ্রদ্ধা জানাতে নেমেছিল মানুষের ঢল পতাকা শোভিত কফিনে ফুলের ফুলে শ্রদ্ধাঞ্জলি সর্বস্তরে মানুষের যাদের জন্য রাজনীতি আর যাদের নিয়ে রাজনীতি সকলে মিশেছিলেন সেই শোক মিছিলে মুক্তিযুদ্ধ হিসাবে আমরা একসঙ্গে ছিলাম সেই ভালোবাসা টানে আমরা আজকে এসেছি মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমাদের সমবেতভাবে যে দায়িত্বটা করা উচিত ছিল সেইটা আমরা সম্ভবত না করার মাধ্যমে ইতিহাসের কাছে আমরা দায়ী থেকে যাচ্ছি যিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন আমি ব্যক্তিগতভাবে খুবই ফিল করি যে আজকে ঢাকা রাজপথে তাকে খুব দরকার ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অশ্রুসিক্ত নয়নে সকলে বিদায় জানান রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে তিনি নিউ ইয়র্কের মতন জায়গায় আমেরিকাতে ওই যে শিক্ষা ত্যাগ করবেন এটা তার প্রাপ্য ছিল না এমন কর্ম করেছো তুমি কাঁদিতেছে ভুবন হাসিতেছো তুমি গণতন্ত্রের জন্য ওনার আদর্শকে বুকে লালন করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা নয়াপল্টনে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা দক্ষিণের নগর ভবনে কর্মকর্তা কর্মচারীদের বিনম্র শেষ শ্রদ্ধা প্রিয় মেয়রের কফিনে আরেক দফা হয় জানাজা তার আদর্শকে সামনে ধারণ করে জনকল্যাণে আমরা নিজেদেরকে উৎসর্গ করব দু দুই থেকে দু এগারো সাল পর্যন্ত দীর্ঘ নয় বছর যে ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করেছেন সাদেক হোসেন খোকা সেখানেই শেষবারের মতো মরদেহ নিয়ে আসা সর্বস্তরে সাধারণ মানুষ থেকে কর্মকর্তা কর্মচারী প্রত্যেকেই বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছেন সাদেক হোসেন খোকাকে তার জীবন ও কর্মকে ব্রাদার্স মাঠের জানাজাতেই প্রচুর মানুষের উপস্থিতি এরপর গোপীবাগে নিজ বাসা হয়ে ধূপখোলা মাঠে অনুষ্ঠিত হয় সাদেক হোসেন খোকার শেষ জানাজা সেখান থেকে নেওয়া হয় জুরাইন কবরস্থানে সম্মান জানিয়ে বীর এই মুক্তিযোদ্ধাকে দেয়া হয় গার্ড অফ অনার সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা